তো বন্ধুরা, এই মুহূর্তে আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মকর্তা পদে পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করে ফেলেছে। আপনারা যারা এই পদের জন্য আবেদন করেছিলেন আগামীতে, আপনাদের এই নোটিশটি অবশ্যই দেখে নিতে হবে। গুরুত্বপূর্ণ নোটিশ জারি করে দিয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তাই আপনাকে প্রথমে চলে আসতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে wbpsc.gov.in, এবং এই পেজে আপনি যখন আসবেন এখানে আপনি দেখতে পাবেন হটস নিউ বলে একটি জায়গা, এবং তার ঠিক নিচে এখানে ভিউ অল বলে একটি জায়গা পাবেন। সেখানে আপনি ক্লিক করবেন, এবং সেখানে ক্লিক করার পরেই ফার্স্টেই যে নোটিশটি আপনি পাবেন সেই নোটিশের পিডিএফ লিঙ্কটি আপনি পাশে পাবেন। সেখান থেকে আপনি সেটি ডাউনলোড করে নেবেন, এবং এখানে আসার পরেই আপনি কিন্তু পুরো নোটিশটি এখান থেকে দেখতে পারবেন। প্রথম যে নোটিশটি রয়েছে এখানে, টেন্টেটিভ শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট অ্যাজন 12/10/2020 তারিখে যে নোটিশটি জারি করা হয়েছে, সেখানে পার্সোনালিটি টেস্টের জন্য কোন কোন পরীক্ষাগুলি আগামীতে নিতে চলেছে পিএসসি, সেগুলির বিস্তারিত এখানে ডেট আপনি দেখতে পাবেন। এবং আপনি যখন ব্যাকে যাবেন সেখানে তারপরে আরেকটি নোটিশ দেখতে পাবেন, সেই নোটিশটি আপনি যখন ডাউনলোড করবেন সেখানে আপনি দেখতে পাবেন যে অঙ্গনওয়াড়ির যে ডেটটি দেওয়া হয়েছে পরীক্ষার সেটি এখান থেকে দেখতে পাবেন। তাই জন্য আপনি নিচে আসবেন, এবং এক এক করে নিচে আসতে গেলেই আপনি কিন্তু সেখান থেকে খুঁজে পাবেন আইসিডিএসের সেই সুপারভাইজার পরীক্ষার ডেট। তো এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস সুপারভাইজার মানে অঙ্গনওয়াড়ি কর্মকর্তা মেন পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্টটি 2019 আগস্টে বেরিয়ে এসেছিল, সেটির পরীক্ষা হবে ডিসেম্বর মাসের 12 তারিখে এবং 13 তারিখে। আপনাদের এই মেন পরীক্ষার ডেটটি জানানোর জন্যই আজকে এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করা হলো। তাছাড়া এখান থেকে আরও বিভিন্ন পরীক্ষার ডেট আপনি জানতে পারবেন যেগুলি এই শিডিউলে দেওয়া হয়েছে। তো মেন হচ্ছে যারা আইসিডিএসের সুপারভাইজার পদের জন্য প্রিলিতে পাস করে রয়েছেন, এবং আপনাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের 12 এবং 13 তারিখ এই দুদিনে হবে, স্যাটারডে এবং সানডে এই দুই দিন আপনাদের পরীক্ষা হবে। তাই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এবং প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তাই এই লেটেস্ট আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।